আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জাইফার যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, তো ওই আবদার করছিল ওকে নিয়ে ওর পছন্দের জায়গায় যাওয়ার জন্যে, ওর পার্কে যেতে চাচ্ছিল। তো মেয়ের যেহেতু পরীক্ষা শেষ আর ওর বাবারও ছুটি আছে, তো জাইফার বাবা বলল যে তাহলে রেডি হয়ে নাও, তোমাদেরকে নিয়ে একটু ঘুরে আসি। জাইফার যখন পরীক্ষা চলছিল তো ওকে বলা হয়েছিল যে তোমার পরীক্ষা শেষ হয়ে গেলে তুমি যদি ভালোভাবে পরীক্ষা দাও তাহলে তোমার পছন্দের সব জায়গায় নিয়ে যাওয়া হবে, তোমাকে নিয়ে অনেক ঘোরা হবে। তারপর জাইফার নানু জাইফাকে বলছিল যে ভালোভাবে পরীক্ষা দিলে তোমার জন্য সারপ্রাইজ আছে, তোমাকে গিফট কিনে দিব। অনেক কিছু বলা হয়েছে যাতে ওর উৎসাহটা বাড়ে পড়ালেখার প্রতি সেজন্যে। তো মেয়ে মাশাল্লাহ আমার পরীক্ষা মোটামুটি ভালোই দিয়েছে, তো এখনও রেজাল্ট হয়নি, জানুয়ারির মাসে হয়তো রেজাল্ট আউট হবে। এখন আমরা পার্কে যাচ্ছি, উত্তরা 4 নম্বর সেক্টরের পার্কে। তো এখানে বাচ্চারা যেতে অনেক পছন্দ করে, আমার 2 বাচ্চাই তো কিছুদিন পরপরই যেতে যায় আর কিছুদিন পরপরে আসলে অতটা কিন্তু যাওয়া হয় না, তারপরে মাঝে মাঝে নিয়ে যাই। বাচ্চারা যেহেতু যেতে চায় তো সব সময় কিন্তু আপনাদের সাথে আর এটা শেয়ার করি না। সব সময় এক জায়গায় গেলে আপনাদের কাছেও হয়তো ভিডিওগুলো একঘেয়েমি লাগবে, তো সেজন্য সব সময় আর শেয়ার করা হয় না। তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আবদুল্লাহ তো অনেক খুশি ছিল, এক রাইড থেকে নেমে আরেক রাইডে উঠছে, অনেক খুশি ছিল। আসলে বাচ্চাদের খুশি দেখতে সব বাবা মায়ের কাছে কিন্তু অনেক ভালো লাগে। এখন পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তবে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওগুলোকে পারে আরও অনেকের কাছে পৌঁছে দিতে। এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্যে। এখানে আমার বাচ্চারা অনেক আনন্দ করছে, আমার বাচ্চার মতো আরও অনেক বাচ্চারা আছে, তো সব বাচ্চাদের আনন্দ দেখতে খুবই ভালো লাগছিল, সব বাচ্চারাই অনেক এনজয় করছিল। আমার ছেলে মেয়ের স্মৃতিটুকু শুধু ক্যামেরা বন্দি করে রাখলাম আমি, ওদের এই আনন্দের মুহূর্তটুকু। ওরা যখন বড় হবে, বড় হয়ে দেখবে, ওদের কাছে নিশ্চয়ই খুবই ভালো লাগবে। আর আমরাও যখন অনেক ওরা বড় হবে, আমরাও বুড়ো বুড়ি হব, তখন আমরাও দেখে কিন্তু অনেক মজা পাব। তো সেজন্যই সেটা মাথায় রেখে আমি আমার বাচ্চাদের আনন্দ ঘন মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখলাম। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।